এই পিছিয়ে পড়া বাঙালি সমাজকে বিশ্বের বুকে প্রতিনিধিত্ব করার জন্য যে বিশ্ববিদ্যালয়ে জন্ম হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু দীর্ঘ পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলন শুরু হয়েছে। রোববার বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মাঠে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। করোনা সংক্রমণের কারণে এবার সম্মেলনে কর্মীদের রাখা হয়নি, যা সম্মেলনের ঐতিহ্যের ব্যতিক্রম। সম্মেলন স্থলে শুধু অতিথি, কেন্দ্রীয় ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় ও হলের পদপ্রত্যাশী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত আছেন। সেই সঙ্গে কম বেশি এক ডোজ টিকার সনদ ছাড়া কাউকে সম্মেলনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমন্ত্রণ পত্র দেখিয়ে অতিথিরা সম্মেলনে প্রবেশ করছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের, তবে তিনি অসুস্থতার কারণে থাকতে পারেননি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অধিকার আদায়ের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করার জন্য মাত্র ১৫ টাকা জরিমানা দিয়ে না দেওয়ার জন্য, তিনি মুচলেকা না দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন। তারপরেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায় করতে তিনি কখনো পিছপা হন নাই।